তিন মাস ধরে বন্ধ ভোলার রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র এতে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে দ্বীপ জেলার মানুষ কেবল যান্ত্রিক ত্রুটির কথা বলে দায় সারছে কর্তৃপক্ষ বলছে মেশিন চালু হতে লাগতে পারে আরো ছয় মাস ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা তিন মাস ধরে অকেজ অবস্থায় পড়ে আছে ভোলার চৌত্রিশ দশমিক পাঁচ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ প্লান্টটি গেল পঁচিশ জানুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় এটি এরপর থেকেই বিপর্যস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করলেও কমছে না লোডশেডিং লোডশেডিংটা আমরা গাড়িলেও কামাই করতে পারি না এমনি রোডের ইনকাম কম খরচ বেশি আবাগ উপযুক্ত পরিমাণ অর্ডার আছে এখন কারেন্টের জন্য আমরা মাল না আমরা যে বর্তমানে যে লোডশেডিং এর আছি তাতে সমস্ত লোক অশান্তি ভোগ করতেছে বাইরে রোদরে তাপে আমরা একটু বাসায় যাই ভিতরে যাই একটু ঠান্ডা বাতাস পাওয়ার জন্য কিন্তু যে মানে যে পরিস্থিতি লোডশেডিং যে ঘন ঘন যাচ্ছে এটা তো আমরা থাকতে পারতাছি না খুবই কষ্টসাধ্যম ভোলা বিদ্যুৎ সরবরাহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী জানান প্লান্টটি চালু হতে লাগতে পারে আরও ছয় মাস আর সমস্যা সমাধানের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় জেলা প্রশাসক আমরা আমাদের প্রসেসের মাধ্যমে আমরা আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে আমরা চেষ্টা করছি আমরা আমাদের হায়ার অথরিটি যেখানে যেখানে আলোচনা করা দরকার সেখানে আমরা মেসেজ দিয়েছি সেখানে আমরা আলোচনা অব্যাহত রাখছি শেষ মৌসুমে একই সাথে গরমে এখানে লোডশেডিংয়ের সৃষ্টি হতে পারে ভেবে আমি ইতিমধ্যেই আমাদের বিদ্যুৎ মত বিভাগের সম্মানিত সচিব স্যারকে এই টোটাল বিষয়টিকে অবহিত করে পত্র লিখেছি দুই নয় সালে রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে এর আগেও দুইবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়েছিল দীর্ঘ সময় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি